আল্লামা সাইদুর রহমতুল্লা আলীকে শহীদ করলো কারা কারা হত্যা করলো কারা এই বিচার বাংলাদেশের মানুষ দেখতে চাই বিশেষ করে খুনি হাসিনা পলাইছে থেকে খুনি হাসিনাকে আবার দাবি ফিরে আনতে হবে এবং তার বিচার বাংলাদেশের সামনে করতে হবে তার বিচার করতে হবে এই বিচার বাংলার জনগণ দেখতে চাই বাংলার মুসলমানরা দেখতে চায় এটা আমার কথা না আমি বললাম না মুখরঞ্জন বলেছে মুখরঞ্জন এই কথা বলেছে যে আল্লামা সাইদের মতো ভালো লোক হয় না আমি পৃথিবীতে নাই

আল্লামা সাইদ রহমতুল আলীর ভাষা ওনার জাগ্রত কণ্ঠ বিপ্লবী কণ্ঠ ওনার কোরআন তাফসি সারা বিশ্বের মানুষ অবাক হয়েছে সারা বিশ্বের মানুষ যারে চিনল আপনারা দেখেন নাই যে মিজার রহমান আজারি হাফিজা উল্লাহ উনি মালুষে আছেন কেন আছেন উনি কোরআনের কথা বলতেছিলেন বাদ ভাঙা গণজোয়ার শুরু হলো কোরআনের ময়দানে মানুষের আশা শুরু হলো আর সুদখুর গুসখুর জালেম খুনিরা ভালো করেই জানে সৈরাচাররা ভালো করেই জানে যে যখন মিজানুর রহমান আজহারি কথা বলবে তখন মানুষ কোরআনের পক্ষে চলে যাবে তখন সৈরাচার পছন্দ করবে না সুদ পছন্দ করবে না ঘুষ পছন্দ করবে না তখন ভাওতাবাজি পছন্দ করবে না নৈরাজ্য পছন্দ করবে না অত্যাচার জুলুম পছন্দ করবে না এই জন্য মিজানুর আজহারি সাহেবকে এই দেশ থেকে বের করা হয়েছে সত্য কায়েম করতে চেয়েছিলেন দিন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন আজকে সেই স্বৈরাচারী খুনি হাসিনা আল্লামা সাইদুর রহমতুল্লা আলাইকে ধর্ষণকারী আল্লামা সাইদুর রহমতুল্লা আলীকে রাজাকার এবং দেশ বিরোধী বানিয়েছিল কোথায় ওই হাসিনা কেন বলতেছে হাসিনা আজকে যে আল্লামা সাইদুর রহমতুল্লা আলীকে যে তুমি যে এইরকম দেশ বিরোধী বানিয়েছিল তোমার তো দেশ প্রেম তো দেশের লোক জনদেরকে রেখে তুমি পালিয়ে গেলা কেন ভারতে কেন পালিয়ে গেলা দেশের প্রেম ভালোবাসা ভারতের প্রেম তার অন্তরে বেশি আছে ভারতের প্রেম যেভাবে আছে এই প্রেমটা বাংলাদেশের জন্য নাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব একটা কথা বলেছিলেন আমাদের দেশ স্বাধীন হয়েছে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু একটা সমস্যা যে আমাদের দেশে যা আছে সব সুর রেখায় ফেলায় পাকিস্তানের সব নিয়ে গেছে সুর নিয়ে যায় নাই এই কথা শেখ মুজিবুর রহমান সাহেব বলছিলেন তো এই কথাটা কাদের বিরুদ্ধে লাগলো আজকে সুরাজার হাসিনার বিরুদ্ধে লাগলো সে শেখ হাসিনা বলতেছে আমি কি করছি সে করে নাই কি আপনারা বলেন সে করে নাই কি আল্লামা সাইদুর রহমতুল থেকে নিয়ে শত শত আলেমকে ফাঁসি দিল মারলো বাংলাদেশের নিরহ মানুষকে হত্যা করলো এই বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে দিল একবার কে শেষ করে দিছে দেশের মৃত্যু সব মূর্খ লোকদেরকে বসাইছে এমপি মন্ত্রী হিসাবে শিক্ষা শিক্ষাঙ্গনে কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় এবং শিক্ষিত সমাজকে তারা বিলুপ্ত করতে চাইছে আজকে সে আসলে বলতেছে আমি কি করছি করে নাই কি তা বলেন করে নাই কি এখানে দুটি কথা আমি বলতে চাই এক নম্বর কথা হচ্ছে যে আল্লাহ সাইদুর রহমতুল্লাহ আলাই তার জীবনে এমন এক ইতিহাস সৃষ্টি করেছেন এরকম ইতিহাস আমাদের জীব দশায় আমরা কাউকে দেখি নাই আপনারা দেখেন কিনা জানি না আমি কখনো এরকম ঘটনা দেখি নাই যে তেরো বছর কারাগারে কাটিয়ে একজন মানুষ একজন কোরআনের পাখি কারাগারে তার আল্লাহমুল্লা আলী পরে আমি একা নয় আমি মনে করি এরকম কুটি কুটি আছেন যারা এরকম ভালোবাসে অন্য যে সিস্টেমে মেডিকেল সিস্টেমে আল্লাহ সাইদুর আলীকে শহীদ করা হয়েছে আল্লাহুর রহমতুল্লা যেদিন মারা গিয়েছিলেন তার আগের দিনের একটা ছবি আপনারা দেখেছিলেন যে আল্লাহ তিনি কি সুন্দর তার হাসি আমি এত সুন্দর হাসি হৃদয়ে কারা হাসি আমি এরকম হাসি কোনোদিন দেখিনি পরের দিনই তিনি চলে গেলেন সৈরাচার হয়তো বুঝতে পেরেছিল খুনি হাসিনা হয়তো বুঝতে পেরেছিল যে আল্লামা সাইদি বেঁচে থাকলে মানুষের মানুষের মধ্যে চেতনা আরো জাগ্রত হবে আমাদের আলেমদেরকে এই খুনি হাসিনা সৈরাচার হাসিনা যেইভাবে জেলে ভরেছেন যেভাবে কারা বুক করাইছেন এইভাবে মানে সে একটা নব্য ফেরা একটা জুলমের ইতিহাস সে তৈরি করে রেখে গেছে এই খুনি হাসিনা আমি এরকম লাইভ খুব সচরাচর করি না ভারাক্রান্ত হৃদয় নিয়ে খুব কম লাইভ আমি করি এই চোদ্দ আগস্ট আসলে হয়তো আমি প্রতি বছর ইনশাল্লাহ আমি হয়তো কিছু কথা বলবো প্রতি বছর তো পরের কথা আমি এমন কোনো একটা দিন নাই যেদিন আমি হয়তো আল্লাহ সাহেদুল্লাহ স্মরণ করি না একটা দিন হয়তো নাই কারণ ঘুমানোর সময় যার শুনি গাড়িতে চলার সময় যার শুনি মন খারাপ হলে যার ওয়াজ শুনে আমার মন ভালো হয় আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যারা গান শুনে তাদের মন ভালো করেন আপনাদেরকে আমি আজকে বলবো আপনাদের যদি মন খারাপ থাকে বা পাচ্ছে না এরকম কোন সময় যদি আসে আপনারা আল্লামা ওয়াজ শুনতে পারেন আমি আশা করি হৃদয় আপনার সুস্তি ফিরে আসবে তিনা জানা জানাজা হবে সেই জানাজা সেদিন যদি বাইতুল তুলনা হতো সেদিন খুনি হাসিনা টের পেত যে আল্লামা আল্লাহ মানুষ কত ভালোবাসে যেই ডাক্তারের কাছে আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইকে পাঠানো হয়েছিল সেই ডাক্তার কিন্তু বলেছিল যে ওনাকে একটা চিকিৎসা কথা বলেছে যে এটা যদি আগে করা হতো তাহলে হয়তো আল্লাহ সাইদুর রহমতুল্লাহ আলী কে আজকে অবস্থায় আসতে হতো না যে কথাটা বলবো যে ওই জানাজাতে ওই জানাজাতে আল্লামা জানাজাতে একজন হিন্দু বালি সে গিয়েছিল আল্লামা যায় আপনারা এমন কোন দৃষ্টান্ত এমন কোন ইতিহাস দেখেছেন কিনা আমার জানা নাই যে ইতিহাস আমরা আল্লামা সাহিদুর রহমতুল্লাহ যায় দেখেছি যে একটা হিন্দু একজন হিন্দু আল্লামা সাহিদুর জানা যায় আসলো এবং কোন হিন্দু সাধারণ কোন হিন্দু না সেই হিন্দু আসছিল যে হিন্দু আল্লামা সাইদুর বিপক্ষে দেশ বিরোধী যুদ্ধ দিয়েছিল মামলায় সাক্ষী দিয়েছিল সেই হিন্দু সেই সুখর অঞ্জনবালি সেদিন আল্লামা সাইদুর জানা যায় আসছিল আপনারা হয়তো নিশ্চয়ই জানেন এই বিষয়টা আল্লামা সাইদুর জানা যায় এসে সে একটা সাক্ষ্য তার দিয়েছিল যে আল্লামা সাইদি রহমাতুল্লাহি আল্লামা সাইদি রহমাতুল্লাহির ব্যাপারে যেই মিথ্যা সাক্ষ্য আমি দিয়েছিলাম এটা সম্পূর্ণ মিথ্যা সাক্ষ্য ছিল এটা আমাকে জোর করে দেওয়া হয়েছিল তার মানে এই সমস্ত কাজগুলো যুদ্ধ অপরাধ রাজাকার এবং ধর্ষণকারী চোর ডাকাত এই সব বিষয়গুলো এই সমস্ত মিথ্যা তোহমত একমাত্র খনি হাসিনা দিয়েছিল আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাই একজন কোরআনের পাখি ছিল সেই কোরআনের পাখি আল্লামা সাইদ রহমতুল্লাহ আলীকে শহীদ করলো কারা আল্লামা সাইদ রহমতুল্লাহ হত্যা করলো কারা আল্লামা সাইদ রহমতুল্লাহ কে নির্দোষে দুষ ছাড়া তেরোটি বছর কারা নির্যাতন করলো কারা আজকে তারা বাংলাদেশে নাই আজকে তারা পালায় গেছে সেই খুনি হাসিনা সহ সব পলাইছে এবং তার কিছু চেনা রাজকে আজকে

এরপরে আমি যদি শেখ হাসিনা কে বলি শেখ হাসিনার যে নেতারা আছে তাদেরকেও তো সেমি যেতে পারলো না একটু গুছাই গেছে যেটি যাবে বা আমার আমার লোকেরা আছে আমার লোকদের জন্য আমি থাকবো দেশে আমার লোক যতক্ষণ পর্যন্ত আমার সাথে আমি থাকবো ততক্ষণ পর্যন্ত আমি দেশ থেকে যাব না এই তো তার ছিল না কাপুরুষ যাকে বলা হয় ভিতু ভিতু আছে না আজকে এই কথা এই কথাগুলো বলার কারণে আজকে আজকে শেখ হাসিনার ব্যাপারে এই কথাগুলো বলার কারণে আমার অনেক ক্ষতি ক্ষতি হতে পারে আমার জেল হতে পারে ফাঁসি হতে পারে আমি ঘুম হয়ে যেতে পারি খুন হয়ে যেতে পারি তাতে আমার কিচ্ছু যায় আসে না আপনারা এই কথা মনে করবেন না যে আমি আজকে এই আজকের দিনে এই কথা বলছি না আমি অনেক আগে থেকে আপনারা বিশ্বাস করেন আপনারা এই কথা বিশ্বাস করেন যে আমি যখন করোনার ময়দানের কথা বলি আমি মানুষ ছোট হতে পারি আমার বয়স কম আমার এলিম নাই কিন্তু সত্যের পক্ষে কথা বলা এটার পক্ষে আমি ছিলাম এবং সত্যের পক্ষে কথা বলার ব্যাপারে যারা আমাকে বাধা দিয়েছে আমি তাদের বিরুদ্ধে সবসময় কথা বলেছি আমাকে আমাকে আমাদের কিছু হুজুররা আমাকে মাঝে মধ্যে বলেছে যে আল্লাহ সাইদিন নাম নিও না শেখ হাসিনার বিরুদ্ধে কিছু বলো না দেশের বিরুদ্ধে কিছু বলা না একটা কথা দেশের বিরুদ্ধে আমি দেশের বিরুদ্ধে কখনো বলি না দেশের বিরুদ্ধে আমি কেন বলবো বরং দেশের বিরুদ্ধে কিছু হলে আমি দেশের পক্ষে দাঁড়িয়ে আমার জীবন আমি বিলায় দিতে পারি আমার নবীর দেশপ্রেম ছিল মক্কা মাকাতুল মুকাররাবা থেকে যখন আমার নবী মদীনাตุল মুনওয়ারা যায় কিভাবে গিয়েছেন আমার নবী দেশের বিরুদ্ধে আমি বলি নাই আমি বলেছি কোরানের পক্ষে আমি বলেছি দেশের পক্ষে আমি বলেছি মাজিমের পক্ষে আমি বলেছি জালিমের বিরুদ্ধে আমি বলেছি অত্যাচারীর বিরুদ্ধে আমি বলেছি স্বৈরাচারের বিরুদ্ধে যে স্বৈরাচার বাংলাদেশে হাজার হাজার মানুষকে খুন করেছে হাজার হাজার মানুষকে আয়না ঘরে রেখেছে হাজার হাজার মানুষকে যেগুলো আয়না ঘরে রাখা হয়েছে শাকাসনা কি এনে ওইভাবে আয়না ঘরে রাখা হোক সে দেখো কি রকম লাগে কেমন লাগে দেখো আচ্ছা সে পালায়ে গেছে সে জানে যে তার অবস্থা খারাপ হবে আজকে আজকে আল্লামা সাইদ রহমাতুল্লাহ আলাইহি আমি একটা কথা আপনাদেরকে বলি একটা কথা আপনাদেরকে বলি যে শাকাসনা তার মিলایا বাংলাদেশের অনেক এমপি মন্ত্রী অনেক লোকেরা তার সাথে থাকছে ভালো রুটি খাইছে মিষ্টি পোলাও কোরমা খাইছে কত যে হাহাকার কত যে সম্মতা আজকের দিনে যদি আল্লামা সাইদুর রহমান বেঁচে থাকতেন তাহলে হয়তো এই এই যুবকদের এই ছাত্র জনতার এই দেশের বিজয় হয়তো দেখে যেতে পারতেন কত না খুশি হতেন তিনি এই দেশের বিজয় হয়েছে আমি অনেক খুশি হয়েছি আমাদের ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই কিন্তু একটতো বিষয় আমার খুব কষ্ট লাগে যে আজকে যদি আল্লামা সাইদুর রহমান এই বিষয়টা দেখে যেতে পারতেন কত আনন্দিত হতেন এই শেখ হাসিনা প্রতি আমার মা সবচেয়ে বেশি কোলেই জায়গায় যে আল্লামা সাইদুর আহমদউলীকে 13 বছর কেন কারা কারা রাখা হলো এই 13 বছর আল্লামা সাইদুর আহমদউলীকে কোরআনের দাওয়াত যদি দিতেন কত হাজার কত হাজার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়ে যেত শুধু তাই না এই 13 বছর যদি আল্লামা সাইদুর আহমদউলীকে কোরআনের দাওয়াত যদি কত এলে আমরা অর্জন করতে পারতাম আজকে সেই সেই যুগ যুগ আগের কাছের শুনে আমরা যা শিখেছি বাংলাদেশের হাজার হাজার বাংলাদেশের হাজার হাজার যুবকেরা বাংলাদেশের হাজার হাজার আলেমেরা তার ওয়াজ শুনে কোরআনের ময়দানে নেমেছে আল্লাহ মাসাদ রহমতুল্লাহ এর ওয়াজ শুনে ওয়াজ নেমেছে ওয়াজ করতেছে ওনার দেখানো পথে চলতেছে উনি যেভাবে ওয়াজ করতেছেন ঠিক সেভাবে ওয়াজ করতেছে উনি যে কথাগুলো বলতেন সেই কথাগুলো বলতেছে ওনাকে অনুসরণ করে আজকে বাংলাদেশের অনেক বড় বড় আলমরা সম্মানিত হয়েছে। আহা আজকে সে আল্লাহ মাসিদ রহমদুল তেরোটা বছর জালেম খুনি হাসিনা সৈরাচার এত কষ্ট দিয়া রাখছে এবং আমি আরেকটা কথা বলতে চাই যে আল্লাহ সাইদুর রহমতুল্লাহ এর বিরুদ্ধে যা মামলা করেছে এদের একটা দোষ এখানে যেরকম ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন কিন্তু আল্লাহ নাসিদ রহমতুল্লাহ বিরুদ্ধে কথা বলেছে এবং মামলা করেছে একমাত্র ব্যক্তিগত স্বার্থে ব্যক্তিগত স্বার্থে আপনারা তো বুঝতেই পারেন যে ব্যক্তিগত স্বার্থে এক দুই দিন আগে পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশ আমাদের দেশ বিজয়ী হয়েছে এই পাঁচে আগস্ট দুই এর আগে চার আগস্ট তিন আগস্ট দুই আগস্ট এক আগস্ট তার আগে জুলাই এর শেষ দিকে যেই পরিমাণ খুন এ হাসিনা করেছে তার মাত্র নিজের চেয়ার রাখার জন্য সেই লোক সেই লোকেরা যারা নিজের নিজের চেয়ার বা ব্যক্তির জন্য মানে নিজের উপকারের জন্য অন্য অন্য আরো হাজার পৃথিবীর কোটি কোটি মানুষের এই ইচ্ছা ছিল যে আল্লাহ মাসিদুর রহমদুল্লাহ আলোচনা জীবন যদি একবার শুনতে পারতাম যেগুলো যদি একবার যদি আল্লাহ মাসিদুল রহমদুল্লাহ দেখতে পারতাম রিদুটা শান্ত হয়ে যেত যাকে না দেখে এতটা ভালোবেসেছে ভি টাকা দেখতে বললাম তাহলে ঋতটা ঋতটা কতটা প্রশান্ত হচ্ছে আল্লামা সাদের আহমদুর একটি ইতিহাস একটি বিপ্লব আজকে আপনারা টাকা দেখেন শাকাস জাতি উন্নত উন্নয়ন বাংলাদেশ করেছে এত উন্নয়ন করার পরে বিলিয়ন বিলিয়ন শত শত বিলিয়ন টাকা পাচার হয়ে গেছে ডলার পাঁচাল হয়ে গেছে বাংলাদেশের শত শত বিলিয়ন ঋণ হয়ে গেছে কাজ করতে লাগছে তিরিশ হাজার কোটি টাকা সেখানে বরাদ্দ করছে একশো মানে ইয়া পঞ্চাশ হাজার কোটি টাকা ষাট হাজার কোটি টাকা এত টাকা লাগে নাই এই সমস্ত কাজ এই শেখ করে এখন আমি যে কথাটা বলবো একবারে শেষ কথা আমার আল্লামা সাইদি রহমতুল্লা তেরো বছর কারাগারে ছিলেন এই তেরো বছর কেন কারাগারে ছিলেন তারা বলবে যে দেশ ছিলেন রাজাকার ছিলেন যুদ্ধাপরাধী ছিলেন এখন কথা হলো যে মুখরঞ্জন এবং আল্লাহ মুখরঞ্জন বলেছে যে আমাকে আমি মিথ্য সাক্ষী দিয়েছি আমি সত্য সাক্ষী দিই নাই সাইদির মতো ভালো মানুষ হতে পারে না তিনি যখন এমপি ছিলেন তখন আমরা এত ভালো ছিলাম এখন আমরা এত ভালো নাই এটা একজন হিন্দুর কথা আমি বলছি এবার আসুন দ্বিতীয় কথা তাহলে মিথ্যা সাক্ষীর মাধ্যমে বেরিস্টার সমনের মিথ্যা মামলার মাধ্যমে এবং আরো যারা এই দেশে নৈরাজ্য এই দেশে ফেসিবাদ এই দেশে জুলুম কায়েম করতে চাইছে তাদের মামলার মাধ্যমে আল্লা সাইদুর রহমতুল্লাহ সহ বাংলাদেশের জামাত ইসলামের হেফাজতে ইসলামের ইসলামী আন্দোলনের বাংলাদেশের অসংখ্য অগণিত মানুষকে বিশেষ করে আল্লাহ মাসিদুর রহমতুল্লাহ এই তেরো বছর কারাগারে রাখা হলো কোরআনের কথা বলতে দেওয়া হলো না বাংলাদেশের মানুষের খোরা কেন হয়েছে এই কষ্ট কেন দেওয়া হলো এই তেরো বছর কেন কারাগার রাখা হলো মিথ্যা মামলায় মিথ্যা অভিযোগে এর বিচার আমরা বাংলাদেশের মানুষ চাই সারা বিশ্বের মুসলমানরা চায় আপনারা একমত কিনা আপনারা জানাবেন